এখানে কি শেষ অভিষেকের নবজোয়ার? ফাঁসি কাঠে ঝোলার হুঁশিয়ারি অভিষেকে, বাঁকুড়া সভা থেকে হুঙ্কার অভিষেকের। নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় পৌঁছেছিলেন, কিন্তু হঠাৎ করেই ডাক আসে সিবিআই এর, তাই বাধ্য হয়ে তাকে ফিরে যেতে হচ্ছে কলকাতায়। তবে কিবা বন্ধ হয়ে যাবে তৃণমূলের এই জনসংযোগ যাত্রা? অভিষেক বাঁকুড়ার সভা থেকে হুঙ্কার দিয়ে জানিয়েছেন, আবার 22 তারিখ থেকে শুরু হবে নবজোয়ার। রোড শো এবং অধিবেশন হওয়ার কথা ছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী, পাত্রসাহেব এবং ইন্দাসে, কিন্তু মাঝপথে হঠাৎ করে সিবিআই তলব, তাই জরুরি ভিত্তিতে চলে যেতে হচ্ছে অভিষেককে। ইতিমধ্যেই টুইট করে তিনি জানিয়েছেন চলে যাবেন কলকাতায়। তবে তার আগে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়েছেন অভিষেক। তিনি বলেন, অনেকবার গরু পাচার এবং কয়লাকাণ্ডে তাকে ডাকিয়েছে সিবিআই, কিন্তু কোনো কিছু করতে পারেনি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ আনতে পারে, তবে জনসমক্ষে তিনি ফাঁসি কাঠে চড়বেন। সোনামুখীতে গাড়ির উপর উঠে রীতিমতো হুম কাটিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে একটি জনসভা ছিল, তারপর ইন্দাসের বাজপুরে আপনারা জানেন গত 15 দিন আগে আমাদের দলের একজন সহকর্মী মারা যায়। তার পরিবারের সাথে দেখা করার কথা ছিল এবং যারা আহত হয়েছিল তাদের সাথেও আমার দেখা করার কথা ছিল। আজকে দুপুরবেলা 2:30 সময় আপনাদের সকলকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি রাজনীতি করি, আমি মনে করি আমার দায়বদ্ধতা মানুষের কাছে, আমি মাথা নিচু করলে আপনাদের সামনে করবো, দিল্লির শক্তির কাছে করবো। যারা আমাকে ভালোবেসে আমার কথা শুনতে আজকে এসছেন বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করেন, যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, যারা আমাদেরকে মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন, আমি মাথা নত করলে ঈশ্বরের কাছে করব, ভগবানের কাছে করব, আর আগামী দিন আপনাদের কাছে করব, আর কারোর কাছে করব না। আজকে এখানে বেরোবো, আমার বেরোনোর কথা 2:30 সময় আমার বাড়ি থেকে ফোন এলো যে বাড়িতে সিবিআই এসছে নোটিশ দিতে, আমাকে আগামীকাল তলব করেছে। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি ভেবেছিলাম আমাকে নিশ্চিতভাবে তাদের তলব করার অধিকার আছে, কিন্তু অন্তত পক্ষে যদি 2 দিন সময় দেয় তাহলে রাস্তায় যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষা করে বাড়ি ফিরতে হবে না। আমি তো এখন বাঁকুড়ায় রয়েছি, সোনামুখী থেকে আমার কলকাতায় যেতে আমি রাত্রে যেতাম বিষ্ণুপুরে থাকতাম, আমার কলকাতায় ফিরতে তো 5 ঘন্টা লাগবে, আমায় কালকে সকাল 10:30-11টায় যেতে বলেছে। আমি আইনি পরামর্শ নিলাম যে আমার কি করা উচিত, বলো না, আমার যারা আইনজীবীরা রয়েছে আমাকে বললো আপনি একটা নির্দিষ্ট কর্মসূচিতে বেরিয়েছেন, মানুষের স্বার্থের উপরে কিছু না, আপনি যাবেন না, আপনি মানুষের জন্য কাজ করুন। আমি বললাম না, আমি যাব, তার কারণ এরা চায় এই নবজোয়ার যাত্রা যাতে থমকে যাক। আর বাঁকুড়ায় ঢুকেছি আর সিবিআই নোটিশ দিয়েছে, আমি বাঁকুড়াবাসীকে কথা দিয়ে যাচ্ছি, আমি আজকে কলকাতা ফিরছি, আমি আগামীকাল সিবিআই এর মুখোমুখি হব। একটা দিন আরো হাতে সময় রাখলাম, রোববার সোমবার দিন এই বাঁকুড়ার মাটি থেকে আরো 10 গুণ উৎসাহ নিয়ে আমি নবজোয়ার কর্মসূচি, বৃষ্টিও মানুষের উৎসাহ উদ্যমে এক ফোঁটা আঁচড়, একটা আঁচড় কাটতে পারিনি। আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি আপনারা দাঁড়াতেন, যতদূর চোখ যাচ্ছে লোকাল লোক, সামনে যতদূর চোখ যাচ্ছে লোকাল লোক, পিছনে যতদূর চোখ যাচ্ছে লোকাল লোক, বৃষ্টি হয়ে মানুষের এই স্বতঃস্ফূর্ততা, আমি দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না। আর সিবিআই এর উদ্দেশ্যে বলে রাখছি, আমি 3 বছর আগে যা বলেছিলাম, বাংলার মানুষ মেরুদণ্ড সোজা রেখে লড়ে, সারদা থেকে শুরু হয়েছে, সারদা এরা চেষ্টা করেছিল আমাকে যে করে হোক ফাঁসাবার, পারেনি, নারদায় ছুটতে পারেনি, কয়লায় পারেনি, গরুতে পারেনি, এখন এসছে এসএসসি। আমি বলছি এসএসসি তে যদি আমার বিরুদ্ধে এতটুকু কোনো কোথাও প্রমাণ থাকে, একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন, প্রমাণটা জনসমক্ষে আনুন, আর একদিকে একটা ফাঁসির মঞ্চ করুন, সেই ফাঁসির মঞ্চে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত্যু হবে। আমি এটা বলছি ঠিক না ভুল, আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাতে হবে না, আমাকে ফাঁসির মঞ্চে তোলো, আমি গিয়ে ফাঁসিতে চড়ে মৃত্যুবরণ করব, তার কারণ ক্ষুদিরাম বসুর 19 বছরের জীবন আমাদের কাছে অনুপ্রেরণা, নরেন্দ্র মোদীর মানুষকে ভাওতা দেওয়ার 72 বছরের জীবন নয়। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।